ফারদিন আহমদ লিখেছেন, লন্ডনের একটি মসজিদে মাসিক অবস্থায় মেয়েদের কোরআন পড়ানো হচ্ছে হাতে গ্লাভস পরিয়ে। মেয়েরা কি গ্লাভস পরে কোরআন পড়তে পারবে? মাসিক অবস্থায় মেয়েরা কোরআন পড়বেন কি না, এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হল যে পড়বেন না। যদিও ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবং সাম্প্রতিক সময়ে বিনবাজ রহমতুল্লাহ সৌদি আরবের ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, বাট সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম সব যুগেই এটিকে নিষেধ করেছেন যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না মেয়েরা। হাতে গ্লাভস পরলে সেটা জায়েজ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মুদাসির হুসাইন তুষার আপনি লিখেছেন, দ্বিতীয় ওমরা করার ক্ষেত্রে কোথায় যে এহরাম বাঁধতে হবে, আয়েশা মসজিদ নাকি অন্য কোনো মিকাত? উল্লেখ্য যে আমি ছয় দিন এরকম সময় মক্কাতে অবস্থান করেছি, ছয় দিনের কম সময় মক্কাতে অবস্থান করছি। মক্কায় যদি কেউ অবস্থান করেন, তিনি মক্কা বাহির থেকে এসে অবস্থান করছেন কিংবা মক্কার অধিবাসী যেই হন না কেন, মক্কায় যদি অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে মক্কার ভেতরে থেকে তার ওমরা করার নিয়ত যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি কোথা থেকে এহরাম বাঁধবেন, এ বিষয় নিয়ে ইখতিলাফ আছে। সংখ্যাগরিষ্ঠ বা প্রায় বেশিরভাগ ফোকাহা ইকরামের মত হলো যে আয়েশা মসজিদ থেকে তিনি এহরাম বেঁধে ওমরা করবেন। যদিও কোনো কোনো ইমামগণ, কোনো কোনো আলেমগণ যাদের সংখ্যায় কম, তারা বলেছেন যে আয়েশা মসজিদ থেকে এহরাম পরে ওমরা করা এ বিষয়টি আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য খাস, অন্যদের জন্য নয়। এটি কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত, এর পরিপন্থী মত। তো এ দুটি মত আছে, যে একটি হলো যে আয়েশা মসজিদ থেকে আপনি ওমরা আহরাম বেঁধে ওমরা করবেন, আরটা হলো যে না, আয়েশা মসজিদ থেকে আহরাম বেঁধে আপনি ওমরা করতে পারবেন না, আপনাকে অন্য কোনো মিকাতে যেতে হবে। সেক্ষেত্রে আপনি তায়েফের যে মিকাতটা আছে দ্বিতীয় নিকটতম, সেখান থেকে আপনি আহরাম পরে এসে ওমরা করতে পারেন। তো তায়েফের মিকাত থেকে করে আসলে সবার মতে হয়ে যাবে, কোনো ইখতিলাফ এবং মত পার্থক্য আর থাকবে না। ইফাত মারি আপনি লিখেছেন, নেককার ছেলে সন্তান হবার জন্য কোনো আমল আছে কি? নেককার ছেলে সন্তান হওয়ার জন্য আমল আছে। কোরআন কারিমের বেশ কয়েকটি আয়াত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নবীগণ আল্লাহ তাআলার, তারা আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেগুলোকে কোরআনের অংশ করে দিয়েছেন। যেমন রব্বি হাবলি মিনাস সালেহীন, রব্বি হাবলি মিনাস সালেহীন, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন, হে রব আপনি আমাকে একাকী ছেড়ে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা বা সর্বোত্তম সন্তান দাতা। তো এই সমস্ত দোয়াগুলো পড়া যেতে পারে এবং আল্লাহ সুবহানাহু কাছে সাধারণভাবে দোয়া করা যেতে পারে নেক সন্তান পাওয়ার জন্য। নাজিলা আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী মজা করে না বুঝে মেসেজের মাধ্যমে দুই তালাক লিখে দিয়েছেন, তিন তালাক লেখার সময় আমি মনে করিয়ে দেই মজা করে তালাক দিলে তালাক হয়ে যাবে, এখন আমার কি একসাথে সংসার করতে পারবো যদি তিন তালাক? এখানে প্রথম কথা হলো তালাকের মাসালা, তো কী লিখেছেন ওই লেখাটা আসলে দরকার। আপনি সবচেয়ে ভালোভাবে কোনো আলেমের সাথে দেখা করে মাসালা উত্তর দিন, আর মৌলিকভাবে ইয়ে হলো যে যদি দুই তালাক তিনি দিয়েছেন লিখেও দেন, বাট তৃতীয় তালাকটা তিনি আর দেওয়ার আগে আপনি তাকে সাবধান করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পর্ক এখনও বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু দুই তালাক ঠিকই পতিত হয়ে যাবে যদি এরকম লিখে থাকেন যে আমি তোমাকে তালাক দিলাম এবং সে রসিকতা করেও যদি দেন। সালাসুন জিদ্দু হুন্না জিদ্দু হাজল হুন্না জিদ্দু, আপনি নিজে জানান হাদিস, যেমনটি আপনি বললেন যে রসিকতা করে হাদিস তালাক দিলেও কিন্তু তালাক হয়ে যায়, এটা রসিকতার জিনিস না আসলে। তানভীর আহমদ আপনি লিখেছেন, আমি হাই স্কুলে পড়ি, আমি চাই আমার দৃষ্টিকে হেফাজত করে নামিয়ে রাখতে, কিন্তু পারছি না, এখন আমার করণীয় কি? আপনি আগুনের খুব কাছাকাছি গিয়ে বলবেন আজ থেকে বাঁচতে চাচ্ছি, তো কীভাবে সম্ভব আসলে? যেখানে পর্দার পরিবেশ নেই সেখান থেকে আসলে বেঁচে থাকা কঠিন, খুব জটিল এবং কঠিন একটা সময় আমরা পার করছি, আল্লাহ তাআলা আমাদের ইমান আমল হেফাজত করুন। যারা এই সমস্ত পরিবেশে আছেন তাদের আরও বেশি সংগ্রাম করতে হবে নিজের ইমানকে আমলকে রক্ষা করবার জন্য।